বলি তোরা, আমি খেয়াল করছি যে তুই ক্লাসে থাকার সময় বা ভিডিওতে থাকার সময় মাথা চুলকাস, ঠিক না? সারা তুই তো নিজেই তুল। ও না, আমার ঠিক আছে, আসছে নিজেকে ঘুরতে ঘুরতে আমার মধ্যে মাথা চুলকায়। আমাদের মধ্যে ঝামেলা একটা প্রবণতা আছে যে আমরা নিজেরা যখন কোনো একটা কাজ করি ওই একই দোষে আমরা অন্যজনকেও জাজ করি। হ্যাঁ, আমরা নিজেরা খেয়াল করি না যে এই একই কাজটা আসবে। মনে করো যে অভিপ্সু চিৎকার করে কথা বলে, ও আবার রাকিনকে খেপায়, ও কেন চিৎকার করে কথা বলে। আমরা কিন্তু সবাই সব ফ্রেন্ডের সাথে এরকম করি। এই জিনিসটাকে ইংরেজি প্রবাদে বলে দ্য পট কলিং দ্য কেটল ব্ল্যাক। এটার ব্যাখ্যাটা একটু বলে দিই। হ্যাঁ, পট যেটা তুমি রান্না করো সে কি হয়, আগুনের উপর বসে থাকতে থাকতে কালো হয়ে যায় না? আবার কেটলিও কিন্তু কালো হয়ে যায়। পট এসে কেটলিকে বলছে, এই বেটা তুই কালো কেন? যেখানটাতে পট নিজেই কিন্তু অনেক বেশি কালো। সুতরাং তুমি যদি অন্যকে কোনো দোষে দোষী সাব্যস্ত করো বা তাকে পচানোর চেষ্টা করো, মেক শিওর তোমার নিজের মধ্যে সেই দোষটা থাকে। আমরা সবসময় করি, ঠিক না? এভরি টাইম, অল দা টাইম। ওই একটা ভালো ইংলিশে কোট আছে, দ্য সিনার ইজ জাজিং আনাদার সিনার ফর সিনিং ডিফারেন্টলি। এক্স্যাক্টলি। সো ডোন্ট জাজ আদার পিপল, কিওর ইয়োরসেলফ।